রোহিঙ্গাদের সহায়তা হিসেবে বাংলাদেশকে 30 লাখ পাউন্ড বা প্রায় 42 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ঢাকা সফরে এসে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। এই অর্থ কক্সবাজার ও ভাসানচরের উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন পরিষেবা ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে সহায়তা করবে। এই নতুন অর্থায়ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মাধ্যমে পরিচালিত হবে। বাচন বলেন, মিয়ানমারের প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয়দের প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ লন্ডন। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পাবা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।